টানা 5 দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর আজ থেকে বাংলাদেশ জুড়ে সংক্ষিপ্ত রূপে আবার ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। নেপালের কাঠমান্ডুতে বিমান বিধ্বস্ত হয়ে 18 জন নিহত। কোঠা বিরোধী বিক্ষোভ আওয়ামী লীগকে যে বার্তা দিয়েছে জানিয়ে দেব বিস্তারিত। প্রথম সমাবেশেই ট্রাম্পের বিরুদ্ধে তীব্র আক্রমণ কমলা হ্যারিসের। অফিস, ব্যাংক, পোশাক কারখানায় সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে, কারফিউ আরও শিথিল। শিথিল কারফিউতে অফিস খুলেছে, সড়কের যানবাহনের ভিড়। বুধবার ও বৃহস্পতিবার কারফিউ রয়েছে, তবে দুপুর 10টা থেকে 5টা পর্যন্ত শিথিল রয়েছে। 3 দিন পর খুলেছে অফিস, আদালত এবং ব্যাংক। কারফিউর কারণে নতুন কর্মসূচি বা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় এ পর্যন্ত বাংলাদেশে অন্তত 150 মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার মানুষ। টানা 5 দিন বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশ ইন্টারনেট পুরোপুরি বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে আবার সীমিত আকারে চালু হয়েছে। সংঘাত ও সহিংসতার কারণে ঢাকা, চট্টগ্রাম সহ সারাদেশে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। গত 2 দিনের অভিযানে সহস্রাধিক মানুষ গ্রেপ্তার হয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের জন্য সমসাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, UAE। 4 দিন ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল আসিফ মাহমুদের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, শুক্রবার রাতে তাকে তুলে নিয়ে যাওয়ার পর আন্দোলন স্থগিতের ঘোষণা আদায়ের চেষ্টা করে আটককারীরা। সেই বিবৃতি না পেয়ে তাকে 4 দিন ধরে ইনজেকশন প্রয়োগ করে অজ্ঞান করে রাখা হয়েছিল বলে বিবিসি বাংলার কাছে দাবি করেছেন মিস্টার মাহমুদ। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই আসিফ মাহমুদকে সামনে সারিতে দেখা গেছে, তবে গত 4 দিন ধরে তার সঙ্গে সমন্বয়কারীদের কোনো যোগাযোগ ছিল না। এই কয়দিন কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন তিনি? বিবিসি বাংলাকে আসিফ মাহমুদ বলেন, নিরাপত্তাজনিত কারণে কমপ্লিট শাটডাউনের সময় তিনি আত্মগোপনে ছিলেন। শাটডাউনের দ্বিতীয় দিন শুক্রবার রাতে পরিস্থিতি দেখতে বের হয়েছিলেন তিনি। রাত 10:30 দিকে নিকেতন থেকে মহানগর আবাসিক এলাকার দিকে যাওয়ার পথে হঠাৎ করে পিছন থেকে মাথায় কালো কাপড় বেঁধে নিয়ে ফেললেন কয়েকজন। এরপর একটি মাইক্রোবাসে তোলা হয় বলছিলেন মিস্টার মাহমুদ। সে সময় অন্তত 5 থেকে 6 জন ছিল বলে ধারণা করছেন তিনি। এরপর কোথাও নিয়ে যাওয়া হয়, চোখ বাঁধা অবস্থায় স্থানটি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি তিনি। বিবিসি বাংলাকে আসিফ বলেন, 4 দিনে যতবার জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার পরেই আবার ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখতেও। ইনজেকশন দেওয়ার আগে হালকা খাবার দেওয়া হতো। সর্বশেষ গতকাল রাত 3টা বা 4টার পর জ্ঞান ফেরে তার। কোঠা বিরোধী বিক্ষোভ আওয়ামী লীগকে যে বার্তা দিয়েছে, বাংলাদেশ শ্বাসরোধ করার এক পরিস্থিতির আপাতত অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে টানা বিক্ষোভ, সহিংসতা, ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি সব মিলিয়ে জীবনযাত্রা থমকে গিয়েছিল। যদিও পুরোপুরি স্বাভাবিক হতে এখনও আরও সময় লাগবে বলে মনে হচ্ছে। সেনাবাহিনী কখনও বেরাকে ফিরবে সেটিও এখনও পরিষ্কার নয়। কারফিউ পুরোপুরি তুলে নেওয়া হয়নি, ইন্টারনেট পুরোপুরি ফিরে আসেনি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত 16 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত টানা বাংলাদেশ নজিরবিহীন বিক্ষোভ আর সহিসংঘ আন্দোলন হয়েছে। স্বাধীন বাংলাদেশ ইতিহাসের এই ধরনের বিক্ষোভ কখনোই দেখা যায়নি। এত কম সময়ের মধ্যে 150-এর বেশি মানুষ নিহত হবার ঘটনা ঘটেনি। অনেকে মনে করছেন এই বিক্ষোভ শুরুতে কোটা সংস্কার শিক্ষার্থীদের থাকলেও শেষ পর্যন্ত সেখানে আর সীমাবদ্ধতা থাকেনি। এটি একটি বৃহৎ প্রেক্ষাপট যেমন রয়েছে তেমনি রাজনৈতিক দিকও রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এই বিক্ষোভ কী প্রভাব তৈরি করেছে? ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য এখানে কী বার্তা রয়েছে? এসব প্রশ্ন নিয়ে আজকের আলোচনা করছেন। অনেক বড় একটি বার্তা দিয়েছে এই বিক্ষোভের। 2টো দিক রয়েছে বলে অনেকে মনে করছেন। একটি হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে সরকার রাজনৈতিকভাবে একটি বড় ধাক্কা খেয়েছে। বিরোধী রাজনৈতিক দল রাস্তায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সক্রিয় হতে না পারলেও যে কোনো দিক থেকে সরকার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অন্যদিকে এত তীব্র আন্দোলন সামাল দেওয়ার মাধ্যমে সরকার আপাতত বুঝিয়ে দিয়েছে যে তাদের ক্ষমতা থেকে সরানো সহজ কাজ নয়। তারা ধাক্কা খেয়েছে কোনো সন্দেহ নেই, ভয় পেয়েছে কোনো সন্দেহ নেই। এখানে যে পরিমাণ প্রতিরোধ হয়েছে সেটাকে তারা হয়তো ধারণা করতে পারেনি, কিন্তু এটাকে ট্যাকেল বা সামাল দেওয়ার মতো ক্ষমতা যে তার আছে সেটা মোটামুটি দেখতে পারল বিবিসি বাংলা। বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমির্জা। তিনি বলেন আওয়ামী লীগ যেহেতু দীর্ঘ 16 বছর ধরে ক্ষমতায় আছে, সেজন্য আন্দোলন বিক্ষোভ দমনের জন্য মেকানিজম ও সার্ভেইল্যান্স তাদের রয়েছে। এসব জায়গায় সরকার বছরের পর বছর ধরে আর্থিক ও রাজনৈতিকভাবে মনোনিবেশ করেছেন বলে উল্লেখ করলেন তিনি। আবার সরকার ভিত নাড়ানোর মতো ক্ষমতা যে মানুষের রয়েছে সেই বিশ্বাসও তৃণমূল পর্যায়ে তৈরি হয়েছে বলেন মাহমির্জা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক পর্যবেক্ষক রাশেদা রওশন খান মনে করেন সরকারের এই আন্দোলনকে অনেকে একটি বড় বার্তা দিয়েছে, যদিও সেটা সরকার গ্রহণ করে। এটা শুধু কোটা সংস্কার আন্দোলন ছিল না, এটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। তিনি বলেন যদিও যে পরিমাণ রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে এই আন্দোলন ছিনতাই হয়ে গেছে। ওরা ছাত্র হিসেবে যে পরিমাণ বৈষম্যের মুখোমুখি হয়েছে সেগুলো আর মেনে নিতে পারছিল না, তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। জোর করে কখনো রাজনৈতিক মতাদর্শ তৈরি করা যায় না। বিশ্ববিদ্যালয় হলে সিট পাওয়ার জন্য অনেক ছাত্র কোনো নেতার আন্ডারে যায়, এর অর্থ এই নয় যে ওই রাজনৈতিক দলের সমর্থক হবে, এটাই সত্যতা সরকারকে বুঝতে হবে।